নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসকে নিউজ রাত পোহালেই পশ্চিমবাংলার প্রথম দফার নির্বাচন সমস্ত ওপিনিয়ন পোল প্রকাশ পেয়ে গেছে কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম কারণ এবারে নির্বাচনে প্রতিটা ক্ষণে ক্ষণে ভোটের ইকুয়েশন বদলাচ্ছিল তাই একদম ভোটদানের আগের মুহূর্তের মানুষের মনের আভাসটা আপনাদের সামনে তুলে ধরবো ভেবে দেরিতে আমাদের এই সমীক্ষা আমাদের সমীক্ষাটি ভোট প্রচারের শেষে শুরু হয়েছে আর আমরা সমীক্ষাটি করেছি টেলিকলিং সিস্টেম সোশ্যাল মিডিয়া এছাড়া গ্রাউন্ড রিপোর্টের মাধ্যমে তিরিশটি বিধানসভার মোট আমরা তিন হাজার স্যাম্পেলের ওপরে সমীক্ষাটি চালিয়েছি বন্ধুরা মনে রাখবেন এটি একটি সমীক্ষা মাত্র আসল ফল পাওয়া যাবে দোসরা মে আর একটা কথা বলে রাখা ভালো আমরা মাত্র তিন হাজার স্যাম্পেলকে নিয়ে সমীক্ষাটি চালিয়েছি তাই এই সমীক্ষায় যে হুবহু মিলে যাবে এমনটা ধরে নেবেন না আমরা শুধুমাত্র মানুষের বর্তমান মনের আভাসটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নই ও আপনাদের প্রভাবিত করা আমাদের উদ্দেশ্য নয় তো আসুন আর বেশি দেরি না করে দেখেনি আমাদের সমীক্ষায় কি উঠে এলো আমরা আজ প্রথম দফার তিরিশটি বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে আমাদের সমীক্ষায় কি উঠে এলো তা আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমরা প্রথমে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে আলোচনা করব। এই জেলার প্রথম আসন পটাশপুর এই আসনটি জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি এরপরের আসন কাথি উত্তর এই আসনটিও জয়লাভ করতে পারে বিজেপি এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায় এরপরের আসন ভগবানপুর এই আসনটি দখল করবে তৃণমূল কংগ্রেস এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায় এরপরের আসন খেজুরি এই আসনটি জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি এরপরের আসন কাথি দক্ষিণ এই আসনটি জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি এরপরের আসন রামনগর এই আসনটিও জয়লাভ করবে বিজেপি এমনই উঠে এসেছে আমাদের এই সমীক্ষায় এরপরের আসন এগড়া এই আসনটি জয়লাভ করবে বিজেপি বন্ধুরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করবেন এবারে আমরা আলোচনা করব পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে এই জেলার প্রথম আসন দাতন এই আসনটি দখল করবে তৃণমূল কংগ্রেস এরপরের আসন কেশিয়ারি এই আসনটি দখল করবে ভারতীয় জনতা পার্টি এরপরের আসন খড়গপুর এই আসনটি দখল করবে তৃণমূল কংগ্রেস এরপরের আসন গড়বেতা এই আসনটি দখল করবে ভারতীয় জনতা পার্টি এরপরের আসন শালবনি এই আসনটি খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায় এরপরের আসন মেদিনীপুর এই আসনটি দখল করবে বিজেপি এবার আমরা ঝাড়গ্রাম জেলা নিয়ে আলোচনা করব এই জেলার প্রথম আসন নয়াগ্রাম এই আসনটি দখল করবে ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম জেলার পরের আসন গোপীবল্লভপুর এই আসনটি দখল করবে বিজেপি এর এরপরের আসন ঝাড়গ্রাম এই আসনটি দখল করবে বিজেপি পরের আসন বিনপুর এই আসনটি দখল করবে তৃণমূল কংগ্রেস এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায় এবারে আমরা আলোচনা করব পুরুলিয়া জেলা নিয়ে এই জেলার প্রথম আসন বান্দওয়ান এই আসনটি দখল করবে বিজেপি এর এরপরের আসন বাঘমন্ডি এই আসনটি দখল করবে বিজেপি জোটসঙ্গী দল আশু এরপরের আসন বলরামপুর এই আসনটি দখল করবে বিজেপি এর এরপরের আসন জয়পুর এই আসনটিও দখল করবে বিজেপি এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায় পরের আসন পুরুলিয়া এই আসনটি দখল করবে বিজেপি এর পরের আসন মানবাজার এই আসনটি দখল করবে বিজেপি পরের আসন কাশীপুর এই আসনটি দখল করবে তৃণমূল কংগ্রেস এর পরের আসন পাড়া এই আসনটি দখল করবে বিজেপি এর পরের আসন রঘুনাথপুর এই আসনটি দখল করবে বিজেপি বন্ধুরা এবারে আমরা বাঁকুড়া জেলাকে নিয়ে আলোচনা করব এই জেলার মোট চারটি আসন নিয়ে এবার প্রথম দফার নির্বাচন এর প্রথম আসন শালতোরা এই আসনটি দখল করবে বিজেপি এর পরের আসন ছাতনা এই আসনটিও দখল করবে বিজেপি এমনই উঠে এলো আমাদের সমীক্ষায় এরপরের আসন রানীবাদ এই আসনটি দখল করবে তৃণমূল কংগ্রেস প্রথম দফার সর্বশেষ আসন রায়পুর এই আসনটি দখল করবে বিজেপি এমনই উঠে এসেছে আমাদের সমীক্ষায় বন্ধুরা প্রথম দফার মোট তিরিশটি বিধানসভা আসনের মধ্যে আমাদের সমীক্ষায় উঠে এসেছে বিজেপি পেতে চলেছে তেইশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে সাতটি আসন